বসন্তের তৃতীয় দিন আমরা বই মেলা যেটা বাঙালির প্রাণের মেলা বলে থাকি পৃথিবীর খুব কম দেশে এভাবে বই নিয়ে একটা জায়গায় আমাদের দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটির পাশেই সরোয়ার উদ্যান বাংলা একাডেমি প্রাঙ্গণ সব মিলিয়ে বই নিয়ে কথা হয় প্রতিদিন অসংখ্য মানুষ আসেন অসংখ্য বই নিয়ে কথা হয় পৃথিবীর খুব কম দেশে এটা করে সেটাই প্রমাণ করে যে আমাদের বাংলাদেশিদের যে আলাদা একটা সক্রিয়তা আছে সো এখানে আমরা যদি আমরা দেখি ক্যামেরাটা যদি আমরা একটু সার্কেল করতে পারি এখানে অনেকেই বসে আছেন আমাদের চারপাশে তার স্বস্ব ক্ষেত্রে সবাই সফল তবে আমাদের বাপ আমার ডান পাশে যিনি বসে আছেন মেজর সারোয়ার স্যার সারোয়ার হোসেন স্যার তিনি আমাদেরকে একটু ছোট্ট কাজে ডাকলেন আজকে আমরা প্রথম বুঝতে পারিনি কেন ডাকলেন ইকবাল বাহার ভাই ওসামা আছেন এখানে এখানে পূজা আছেন এখানে সীমান্ত আছেন এখানে আমাদের আরও অনেকেই আছেন সো আমাদেরকে যখন ডাকলেন তখন তিনি বললেন যে আমি একটা বই নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো আমরা স্যার আমরা তো সবাই অনেক বয়সে ছোট আমাদেরকে কেন কারণ আমরা একটু ধরে নিই যে বোদ্ধা বা একটু বয়সের কথা আমরা ধরে নেই সাধারণত তুমি বলেন যে আমি তরুণদের সাথে কানেক্ট করতে চাই তো আমার আমার খুশি লাগলো যে অ্যাটলিস্ট আমার সাদা পাকা দাড়ির মাঝখানেও স্যার আমাকে তরুণ হিসাবে একটা কি বলে এটাকে সিলমোহর দিয়েছেন তুমি কথা বলছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক একটা বই নিয়ে 1971 প্রতিরোধ সংগ্রাম বিজয় এটার ইংরেজি ভার্সন বেরিয়েছিল শুরুতে তারপরে এবারে বইমেলা উপলক্ষে প্রিয়মুখ প্রকাশন থেকে বাংলা বেরিয়েছে সো বাংলা সংস্করণটা নিয়ে আমরা আজকে এখানে বসে আছি চমৎকার একটা রেফারেন্স বই আমরা স্যারের কাছ থেকে শুনবো উনি কেন এই বইটা লিখলেন আর তার আগে স্যারের অনুমতি নিয়ে আমি এখানে যারা আছেন তাদেরকে যদি একটু আমি মাইক্রোফোনটা একটু হ্যান্ডওভার করবো তারা তাদের পরিচয়গুলো যদি দেন তাহলে আমরা পরবর্তীতে বুঝতে পারবো যে এখানে আমরা কীভাবে গ্যাদার করেছি আমরা ওসামার কাছ থেকে শুরু করছি আমি আশা করবো যে ক্যামেরা ফলো করার সেই ক্যাপাসিটিটা রাখে আমি ক্যামেরাকে একটু সময় দিব তার আগে ওসামা আমাদের খুবই তরুণ প্রজন্মের খুবই প্রাণচঞ্চল একজন মানুষ তুমি বসো আমরা এপাশ থেকে একটু যদি ফলো করি একটু পরিচয়টা দিয়ে আমরা জাস্ট বলতে থাকি আচ্ছা আমি ওসামা বিন্নুর ইউথ অপরচুনিটিজের সাথে কাজ করছি তরুণদের সাথে আমার কাজকর্ম মূলত সো আজকে আসলাম সারোয়ার স্যারের যে বইটি লেখা 1971 সেই বইটি অনেক সাধনার একটি বই সো এটা নিয়ে হয়তো বিশদ আলোচনা হবে কিছুক্ষণ পর সো আমার পরিচয়টুকু আমি দিলাম ধরো সো আমি জেনব সৈয়দ আহমেদ আমি কাজ করছি বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার যেটা বাংলাদেশের ফার্স্ট নেতৃত্ব প্রশিক্ষণ ইনস্টিটিউট আমি ওখানে কাজ করছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কারিকুলাম ডেভেলপমেন্ট টিমে আর দিস ইজ দ্য সেকেন্ড টাইম আমি আসছি এখানে অ্যান্ড ইটস রিয়েলি নাইস বেটার দেন লাস্ট টাইম সো রিয়েলি এক্সাইটেড থ্যাংক ইউ জি আমি আহমেদ ফারুক প্রিয়মুখের প্রকাশক 1971 প্রতিরোধ সংগ্রাম বিজয় এই বইটি প্রিয়মুখ প্রকাশনী প্রকাশ করেছে এবং এটির ইংলিশ ভার্সন প্রিয়মুখ প্রকাশনী প্রকাশ করেছে আমরা দুটো বই প্রকাশ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি এবং প্রিয়মুখ প্রকাশকে প্রিয়মুখ প্রকাশনীও এই দুটো বই প্রকাশ করতে পেরে গর্বিত আমার নাম পূজা সেনগুপ্ত আমি তুরঙ্গমী রেপার্টরি ডান্স থিয়েটারের আর্টিস্টিক ডিরেক্টর এবং একজন পেশাদার নৃত্যশিল্পী হিসেবে কাজ করছি আমার আসলে খুব ভালো লেগেছে এই বিষয়টা যে একটি বই সেখানে কী লেখা আছে সেই বিষয়টা শেয়ার করার জন্য লেখক নিজে আমাদের ডেকেছেন এবং মোটামুটি সবাই তরুণ তো আসলে মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের যতটা কাজ হওয়া উচিত ছিল আমি মনে করি ততটা হয়নি আমাদের নাটক আমাদের গান আছে আমাদের অনেক কালজয়ী গান কিন্তু নাচেও বা নাটক সিনেমা এগুলোতে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কাজ দরকার আর মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বই বইয়ের বেসিসেই কিন্তু আমরা তথ্য পাবো সেটার উপর বেস করে আমরা পাণ্ডুলিপি তৈরি করতে পারবো সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো তো আমার মনে হয় এই বইটা থেকে ভালো কিছু পাওয়া যাবে আমি নিজেও আমার স্টুডিওতে আমার স্টুডেন্ট এবং আমার যারা দলের সদস্যরা আছে তাদের নিয়ে একসাথে বসে একটা রিডিং সেশন করবো আমরা ভেবেছি আমরা বইটার অনেক সাফল্য কামনা করছি আসসালামু আলাইকুম আমার নাম মঈনুদ্দিন চৌধুরী মঈন আমি প্রেসিডেন্ট সোসাইটি ফর লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্ট স্যারের প্রথম যখন ইংরেজি ভার্সনটা বের হয় 1971 আমি সেটা প্রথমে হাতে পেয়ে খুব যত্ন সহকারে পড়েছি এবং পরবর্তী সময়ে যখন 1971 বাংলা ভার্সনটা উনি পাবলিশ করলেন এই বইমেলা উপলক্ষে সেটাও ধীরে ধীরে পড়ার সুযোগ হচ্ছে আজকে খুবই একটি আনন্দঘন পরিবেশে আমরা এখানে সবাই এসেছি স্যারের পাশে দাঁড়ানোর জন্য মূল উদ্দেশ্য হচ্ছে একটাই এই 1971 প্রকৃত ইতিহাসটা সার্বিকভাবে একটি বইয়ের ভেতর নিয়ে আসা খুব কঠিন এবং জটিল কাজ স্যার সেটা করতে পেরেছেন আমরা চাচ্ছি যে এটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এই উদ্দেশ্যে আমরা এখানে সবাই এসেছি যে কিভাবে
স্যারকে আরও সাহায্য সহযোগিতা করতে পারি, স্যারের পাশে থাকতে পারি এবং এই কনসেপ্টটা সারা বাংলাদেশে তরুণদের মাঝে আমরা ছড়িয়ে দিতে পারি। স্যারের জন্য অনেক অনেক শুভকামনা এবং বইয়ের সফলতা কামনা করছি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দিস ইজ শাহজাহান চৌধুরী লিটন। আমি একজন প্রবাসী ব্যবসায়ী, আজকে এই বইমেলাতে এসে আজকে অনেক আনন্দ উপভোগ করছি। স্পেশালি মেজর জেনারেল সরোয়ার সাহেবের সরোয়ার স্যারের এই বইটি কেনার জন্য বা নেওয়ার জন্য স্যারের স্টলে এসেছি। আমার বিশ্বাস প্রতিরোধ সংগ্রাম বিজয় উপলক্ষে যে স্যারটি লিখেছেন মুক্তিযুদ্ধ নিয়ে, তরুণ সমাজের মাঝে এই প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এই বইটি সকল তরুণদের হাতে গিয়ে পৌঁছবে আমার বিশ্বাস, এবং তরুণরা সে একাত্তরের মুক্তিযুদ্ধ সম্পর্কে তারা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি সোলাইমান সুখন, আপাতত এই অনুষ্ঠানের উপস্থাপক। এর বাইরে আমি একটু ভিডিও ব্লগিং করি, কর্পোরেট জগতে আছি, এটুকু আমার পরিচয়। আর আমাদের লেখক আমার পাশে আছেন, তারপর কাছে আমরা একটু পরবর্তীতে যাব, বাকিদের পরিচয়টাই যদি আমরা একটু জেনে নিই। আমি ইকবাল বাহার, আমি একজন উদ্যোক্তা, তরুণদের নিয়ে কাজ করি, তরুণ উদ্যোক্তা তৈরির কাজে সারা বাংলাদেশের 64 জেলায় 50,000 ছেলেমেয়েকে নিয়ে কাজ করছি। আজকে যে বইটা নিয়ে কথা হচ্ছে, বেসিক্যালি 1971 প্রতিরোধ সংগ্রাম বিজয়, আমাদের সব কিছুর সঙ্গে 71 জড়িয়ে। সো আমি যারা তরুণ প্রজন্ম, যারা আমাদের সঙ্গে থাকেন, আমাদের সব কিছু দেখেন সবসময়, তাদেরকে বলবো আপনারা অবশ্যই এই বইটা পড়বেন, কারণ আমাদের জন্মটা খুব ভালো করে জানা খুবই জরুরি। ধন্যবাদ। আমি মাসেদ হাসান সীমান্ত, আমি তরুণদের এবং বিভিন্ন মানুষকে তাদের লাইফের কমপ্লিকেটেড মোমেন্টে তারা কীভাবে সিদ্ধান্ত নিতে পারেন সে বিষয়ে আমি তাদেরকে হেল্প করি। এবং গত বছর আমি আমার প্রথম বইটি পাবলিশ করেছি, আমার চিন্তাগুলোকে লিপিবদ্ধ করে, আমার ইনিশিয়েটিভ, আমার বই, আমার বিশ্বাস সবগুলোই এক বাক্যে হচ্ছে লাইফ ইজ ভেরি ইজি। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম, আমার নাম জিয়াউদ্দিন মাহমুদ, আমি বেসিক্যালি একজন কর্পোরেট ট্রেনার অ্যান্ড বিজনেস কনসালটেন্ট, বাট পাশাপাশি আমি এখন ইউথ মেন্টরিং নিয়ে কাজ করি, ইউথদের মেন্টরিং অ্যান্ড কোচিংয়ের ব্যাপারে, ওদেরকে উদ্বুদ্ধ করার ব্যাপারে। সো সরোয়ার স্যারের প্রোগ্রামে এসে আসলে অনেক বেশি ভালো লাগছে, স্পেশালি উনি এত বড় একটা ইনিশিয়েটিভ নিয়েছেন যে আমাদের যারা তরুণ প্রজন্মের মানুষদেরকে 71 সম্পর্কে অনেক বেশি আমাদের ধারণা দেওয়া, এমনকি আমাদের উপর একটা দায়িত্ব হয়ে গিয়েছে আমাদের প্রজন্ম, এমনকি পরের প্রজন্মকে আমাদের 71-এর যেই ইতিহাস সেটা ওদেরকে প্রপারলি আসলে শেয়ার করা। সো আমি এই অনুষ্ঠানে এসে অনেক বেশি খুশি, এমনকি স্যারের জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ। আমি কাজী গুলশান আরা, আমি একজন উদ্যোক্তা, আমি এখানে অ্যাকচুয়ালি 1971 বইটা নিয়ে কিছু বলার জন্য বলা হয়েছে। এটা এমন একটা বই যেটা প্রতিটা লাইব্রেরির থাকা উচিত, এবং আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে একমাত্র বই যেখানে পুরো মুক্তিযুদ্ধটাকে দেখানো হয়েছে, তুলে ধরা হয়েছে সামরিক দৃষ্টিকোণ থেকে। ধন্যবাদ। শুভ অপরাহ্ন, আমি ফারহা মাহমুদ সিনা, সবচেয়ে মহান পেশা শিক্ষকতার সাথে জড়িত, আমি স্কলাস্টিকায় আছি। যেহেতু মুক্তিযুদ্ধ এবং বাংলা ভাষা নিয়ে আমি আমার ছাত্রছাত্রীদেরকে শেখাই এবং জানানোর চেষ্টা করি, তাই এখানে আসা আরও আমার জানার ব্যাপ্তিটা আরও যেন সমৃদ্ধ হয়। ধন্যবাদ। আমি সাব্বির হাসান, ফেসবুকে লেখালেখি করি, আর যারা ইয়ং জেনারেশন আছে তাদের বই পড়তে উদ্বুদ্ধ করি, একটা সিম্পল অ্যান্ড মিনিংফুল লাইফ লিড করার জন্য বলি সবাইকে। এই তো, থ্যাংক ইউ। আমি প্রীত রেজা, একজন আলোকচিত্রী, আজকে এই মুহূর্তে এখানে এই মহালগ্নে থাকতে পেরে আসলে নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে হচ্ছে। আমি শুভেচ্ছা জানাচ্ছি, আমার কাছে মনে হয়েছে তরুণ প্রজন্মের জন্য এই বইটা অসাধারণ একটা দলিল হবে। আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি, আমার কাছে মনে হয় যে এই বইটা হয়তো আমাদেরকে সাহায্য করবে সেই ভিজুয়ালটা তৈরি করতে চোখের সামনে। সো আমি আশা করবো, আমি তো ডেফিনেটলি নিজে পড়বো এবং তরুণদেরকে বলবো যে এই বইটা আসলে যেন অবশ্যই সে পড়ে। ধন্যবাদ। আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের সাথে অনেক গুণী মানুষ আছেন, বিভিন্ন পেশার, বয়সের, বিভিন্ন ছেলে মেয়ে সবাই ছিলেন। সো আমরা এখন আমাদের যে কারণে আমরা এখানে সমবেত হয়েছি সবাই, যে একটা বই এবং বয়সে প্রবীণ লেখক কেন তরুণদেরকে বলছেন যে 1971 নিয়ে আরেকটু পড়াশোনা করো, এবং ওনার বলার কলেবরটা বা উনি যেভাবে জিনিসগুলোকে তথ্যগুলোকে একসাথে করেছেন,
এখানে একটা উচ্চাভিলাষ আমি দেখতে পাচ্ছি। আমি একটু যদি আমাদের লেখকের সাথে কথা বলি, মেজর সারোয়ার হোসেন স্যার, স্যার পুরো সময়টা আমি আপনাকেই দিতে চাই, যে আমরা এখানে অনেকে এসেছি আপনার ডাকে সাড়া দিয়ে, কিছুটা আমরা নিজেও শুনেই আমরা এসেছি। আমাকে যদি একটু তরুণদের কথা মাথায় রেখে বলেন যে এত মোটা একটা বই ধরেন কেন লেখা হলো, একাত্তর নিয়ে কি এতটুকু কলেবরে সম্ভব নাকি আরও কাজ করার আছে, এই পুরো ব্যাপারটা প্লাস আপনি কেন লিখলেন, কতটা সময় লাগলো, একটু যদি আমাদেরকে এই পুরো ব্যাকগ্রাউন্ডটা একটু বলেন তরুণদের দিকে। ধন্যবাদ সুখন। আসলে একটা 550 পৃষ্ঠার বই লিখতে আসলেই অনেক সময় লাগে, এটা হয়তো 2-4 দিন, 10 দিন, 1 বছর, 2 বছরের কাজ না। এর চিন্তা চেতনার প্রসার বেশ অনেক আগে থেকেই, ইনফ্যাক্ট আমিও এই আজকে আমি এখানে সবাই তোমাদের সবাইকে যাদেরকে ডাকলাম আমি, বেসিক্যালি তোমরা সবাই তরুণদের নিয়ে কাজ করো, তো আমার কাছে মনে হয়েছে যে এই মুক্তিযুদ্ধভিত্তিক এই ইতিহাসের বইটি তরুণদের কাছে সবচেয়ে আগে যাওয়া দরকার। এটার একটা কারণ হলো যে তরুণরা আমাদের টোটাল জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে একটা সেন্সিটিভ একটা অংশ, অর্থাৎ এদের একটা র প্রতিভা আছে, এদের ইচ্ছা আছে, অদম্য শক্তি আছে, এদেরকে যদি আমাদের এই গৌরবোজ্জ্বল ইতিহাস সম্বন্ধে একটা সঠিক ধারণা দেওয়া যায়, আমার মনে হয় জাতি গঠনের কাজটা অনেক সহজ হয়ে যাবে। তো আমি নিজেও যখন ছোট ছিলাম, সেই আমার জন্ম অনেক আগে, তখন আমি পাকিস্তানে ছিলাম, বেসিক্যালি আমার বাবা এয়ারফোর্সে চাকরি করতেন, তো আমি দেখতাম যে প্রতিদিন উনি অফিস থেকে ফিরে এসে আমার বাসার সামনেই এই ভারতীয় বিমানবাহিনীর আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য উনি একটা পরীক্ষা খনন করতেন, তা আমি ওনার সাথে পাশে বসে ওনাকে সাহায্য করতাম, এমনকি না বুঝেই যে কেন করতাম। ঠিক এভাবেই অলমোস্ট 71-এর পুরোটা সময় চলে যায়। ডিসেম্বরের 3-4 তারিখ রাতে যখন ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানি মিলিটারি স্থাপনার উপরে বম্বিং শুরু করে, তখন মাত্র বুঝতে পারি যে ওই পরীক্ষাটি কেন খনন করা হয়েছিল। আমি আমার বাবা মার সাথে দৌড়ে প্রাণের ভয়ে সেই পরীক্ষাতে যেয়ে আশ্রয় নেই। তারপরে দেশ স্বাধীন হয়ে যায়, আমরা অন্যান্য আরও সবার মতোই বন্দি শিবিরে চলে যাই। তারপরে 1973-এর পরে দেশে ফিরে আসার পরে 1975 সালের সেই দুর্ভাগ্যজনক ঘটনাটি আমরা সবাই জানি, যে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হলেন, তারপরে থেকে প্রায় অলমোস্ট 20 বছর বাঙালি জাতি অনেকটা একটা হিস্টোরিক্যাল অ্যামনেজিয়ার মধ্যে দিয়ে গেছে, অর্থাৎ আমরা হিস্ট্রি সম্বন্ধে কিছুই জানতে পারিনি, বা যতটুকু জেনেছি এটা ছিল খণ্ডচিত্র। আমরা দ্বিধাবিভক্ত ছিলাম, আমরা আত্মবিশ্বাসী ছিলাম না, আমরা দ্বিখণ্ডিত ছিলাম, বিতর্কিত ছিলাম। এমনই সময়ে 1999 সালে, আমি তখন মেজর, একটা জাদুঘরে কাজ করার সুযোগ হয়েছিল আমার। তো কাজ করতে করতে আসলে আমি মুক্তিযুদ্ধকে চিনতে শুরু করলাম, এবং আমার উপলব্ধি যে এত সুন্দর একটা অধ্যায় আমাদের জাতীয় জীবনের, এটির প্রতিফলন কোথাও নেই। আমরা জানি যে এটা একটি জনযুদ্ধ ছিল, অর্থাৎ এই যুদ্ধে আমাদের সার্বিক জনগোষ্ঠীর প্রায় সবাই পার্টিসিপেট করে, সবাই যোগদান করে, কিন্তু এটা যদি আমরা লিটারেচারে যাই, ইতিহাসের বইয়ে যাই, এর রিফ্লেকশন নাই, এর উপস্থিতি না থাকলে আমরা আসলে এই ইতিহাসকে ধারণ করব কিভাবে। তো এইখানে আমাদের একটা সমস্যা ছিল বোধহয়, এবং এই সমস্যা থেকে আমরা বেরিয়ে এসেছি আমি এই কথা বলবো না। আমার এই বইটি একটা প্রয়াস মাত্র, আমি বলতে পারি যে ইভেন এই বইটি লেখার আগ পর্যন্ত আমরা চূড়ান্ত অভিযান বলতে ভারতীয় বই দেখতাম, আমরা অ্যানালাইটিক্যাল কোনো বই বলতে মনিরুজ্জামান স্যারের আনফিনিশড রেভলিউশনের কথা বলতাম, বা মাহিদুল ইসলামের 1971-এর কথা বলতাম, চট্টগ্রামের যুদ্ধের জন্য মেজর রফিকের বইয়ের কথা বলতাম, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার জন্য জেনারেল শফিউল্লাহর বইয়ের কথা বলতাম। এরকমভাবে অর্থাৎ মুক্তিযুদ্ধকে বুঝতে হলে একটি ইউনিভার্সিটি হোক বা স্কুলের ছাত্রকে হোক প্রচুর অধ্যাপনা করতে হবে, এটা লিটারালি অসম্ভব। তো আমার তখন মনে হয়েছে যে না, আমাদের এই ইতিহাসটা লেখা দরকার, এটাকে একটা সামগ্রিক বিষয়গুলোকে একটা কাঠামোভিত্তিক গবেষণা করে উপস্থাপন করা দরকার, যেন খুব সহজে সবাই বুঝতে পারে। স্যার এখানে যদি আমি একটু নিই, জি মানে গবেষণা বললে আমরা একটু ভারী ভাষা, একটু
তাত্ত্বিক দিকে চলে যাই। সো আপনি যেহেতু তরুণদেরকে একটু আকর্ষণ করতে চাচ্ছেন বা ওদের মনোযোগটা নিতে চাচ্ছেন, এই বইটা লেখার ক্ষেত্রে ভাষাটাকে কি আপনি প্রাঞ্জল বা আরেকটু তরুণদের মতো করে কি লেখার চেষ্টা হয়েছে আমি এটুকু যদি জানি? আমার মনে হয় এটা খুবই পার্টিনেন্ট একটা প্রশ্ন, আদারওয়াইজ তরুণরা হয়তো অনুপ্রাণিত হবে না বইটি পড়ার জন্য। আমি বলবো এই বইটির ভাষা এবং এর কম্পোজিশন কন্টেন্ট অনেক সহজ করে উপস্থাপন করা হয়েছে। আমার ধারণা হাই স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত প্রতিটি ছাত্রছাত্রী এটি পড়লে মুক্তিযুদ্ধকে খুব সহজভাবে বুঝতে পারবে এবং এখানে প্রয়োজনে ইনফ্যাক্ট ন্যারেটিভের স্বার্থেই অনেক সামরিক পরিভাষার ব্যবহার হয়েছে। বাট এগুলো যদি তরুণদেরকে বুঝতে হয় বা একটা বেসামরিক পরিমণ্ডল থেকে কাউকে এসে এটা বুঝতে হয়, এর জন্য আমি পাদটিকার ব্যবহার করেছি, যেখানে গিয়ে একজন বুঝতে পারবে যে একটা সঠিক এই পরিভাষা দিয়ে কী বোঝানো হয়েছে। তা আমার মনে হয় যে এটা শুধু তাই না, আমি এই তরুণদের কথা মনে রেখে বিকজ আমি তাদেরকে 50 বছরের পুরনো একটি গল্প শোনাচ্ছি, সো আমি চেষ্টা করেছি এই তরুণটি একটা তরুণ অফিসার একটা সেনানিবাসে বসে আছে বা একটা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, সে হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে বসে আছে, সে যখন এই ন্যারেটিভটা পড়বে তার বুঝতে পারা উচিত যে সেও এটার অংশ এবং সে তাকেও এটাতে খুঁজে পাবে। এখানে পাকিস্তানি ঠিক কোন ইউনিটটা, এখানে এসে ব্রিটিশ আমাদের ব্রিটিশ কাউন্সিলের পরিমণ্ডলটা ইউজ করে এটাকে ফায়ার বেস ইউজ করে ইকবাল হলে জগন্নাথ হলে কোথায় গুলি করেছিল, রোকেয়া হলের কোথায় কী হয়েছিল, কোথায় কতজন মারা গিয়েছিল, এই জিনিসগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ইভেন আমাদের মুক্তিযুদ্ধের অনেক শহীদ যারা যাদের নামে পরবর্তীতে বিভিন্ন ক্যান্টনমেন্টে তোরণ হয়েছে বা রাস্তা হয়েছে বা স্মরণিকা হয়েছে, এগুলোও এখানে চলে এসছে যাতে করে একজন এই প্রজন্মের একজন তরুণ সে তাকে কানেক্ট করতে পারে, সংযুক্ত করতে পারে এই হোল গল্পের সাথে। এবং এর ন্যারেশনটা একেবারেই, আমি নিজে বাঙালি যেহেতু এটা অত্যন্ত গভীর আবেগপ্রবণ একটি বিষয়বস্তু নিয়ে কাজ করেছি, আবেগটাকে সম্পূর্ণ পরিহার করতে পেরেছি আমি বলবো না, তবে আমি চেষ্টা করেছি আবেগটিকে দূরে রাখতে, যেন তরুণ থেকে শুরু করে আমার বয়োজ্যেষ্ঠ যারা আমার সমবয়সী যারা প্রত্যেকেই এটা পড়ে উপলব্ধি করতে পারে। এর ভিতরে যদি খুব বেশি আবেগ চলে যায় তাহলে আমরা শিক্ষণীয় বিষয়বস্তুগুলো থেকে দূরে সরে যাব। আমি চেষ্টা করেছি এর একটা সমন্বয় রাখতে যাতে করে একজন পাঠক এটা পড়ে খুব তৃপ্তি পান, গর্ব করতে পারেন এবং এ থেকে অনুপ্রাণিত হতে পারেন। স্যার অসংখ্য ধন্যবাদ। বইমেলায় প্রকাশের পর এখন থেকে মানে আপনি কী ধরনের মানে কী বলে এটাকে আমরা যদি বলি যে রেসপন্স পাচ্ছেন বা কেমন বলছে তরুণরা, স্পেশালি আমি বয়োজ্যেষ্ঠদের কথা না বলি, তরুণদের কাছ থেকে কী পাওয়া বা আমরাও যারা বলছি কেমন বোধ করছেন? একটা কাজ করলেন, সম্পূর্ণ করলেন, করে আসলে রাখলেন সবার জন্যে এটাকে পড়ে দেখার চেখে দেখার জন্যে, সো কীরকম ফিডব্যাক এই পর্যন্ত পাচ্ছেন? আমি সোফার আমি বলবো যে ফিডব্যাক খুব ভালো, তবে একটি এত বড় বই এটা পড়ে উপলব্ধি করে ফিল করে পড়ার জন্য আসলেই অনেক বেশি আগ্রহী হওয়া দরকার। তো এটা শুধু বুক লঞ্চিং বা বই মেলার মাধ্যমে সম্ভব না, তাই আমার পরবর্তী পরিকল্পনা হলো যে এমনি মেইন স্ট্রিম টেলিভিশনে বা সোশ্যাল মিডিয়াতে প্রপাগেট করার পাশাপাশি আমি নিজে বিভিন্ন বিখ্যাত স্কুলগুলোতে এবং ইউনিভার্সিটিতে যেয়ে কথা বলবো। আমি খুব ফিল করি যে আমি এই যে কাউকে এই বইটি কিনে পড়তে বলার চেয়ে বরঞ্চ আমি যদি কাউকে 30 মিনিট কথা বলে শোনাতে পারি তাহলে তারা অনেক বেশি কনভিন্সড হবে এবং তখন বইটি পড়ার ইন্টারেস্ট জাগবে। তো আমি তারই অংশ হিসেবে মার্চ মাস থেকে শুরু করে প্রবাবলি অ্যান্ড পুরো বছর ধরেই আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে যাব এই বইটি নিয়ে কথা বলার জন্য, বিভিন্ন মিলিটারি ইনস্টলেশনে যাব, ট্রেনিং ইনস্টিটিউশনে যাব কথা বলার জন্য। আমার মনে হয় তাহলে হয়তো নিশ্চয়ই তরুণ সমাজের কাছে পৌঁছে যাবে। স্যার আপনি আপনি অনেকটা বেসিক্যালি আমাদের মতো যারা একটু, আমি নিজেকে তরুণ বলি না যদিও, যেখানে ওসামা আছেন, সীমান্ত আছেন, মানে অনেকটা ওভাবে ভাবছেন যে কীভাবে আরও এঙ্গেজ করা যায়। আমরা বলি যে মানুষজনকে, কারণ এখন এত বেশি ইনফরমেশান, আমরা যেটা বলি যে উল্টো হয়ে গেছে যে নাথিং ইজ সিক্রেট, বাট এত ইনফরমেশানের মাঝখানে আমার কোন ইনফরমেশানটা লাগবে বা কোনটাকে আমি বাছাই করবো সেটা হয় না। সো আমি আশা করছি যে আপনি যে
পরিকল্পনাটা করেছেন যে মার্চ থেকে বিভিন্ন স্কুল কলেজ মিলিটারি ইনস্টলেশন ট্রেনিং ইনস্টলেশন পাবলিক যেই ট্রেনিং ফ্যাসিলিটিসগুলো আছে ওখানে যাবেন, ওখানে সবার সাথে বলবেন আর আমাদেরকে একটু সম্পূর্ণ পরিসরে যে গল্পটা বলবেন, এই জন্য বেসিক্যালি এখানে উপস্থিত সবার পক্ষ থেকে একটা ধন্যবাদ দিতে চাই যে না করলেও হতো, কেন করলাম এটার পেছনে আমি একদম নির্দ্বিধায় বলতে পারি কোনো ধরনের আর্থিক উৎসাহই নেই বা আর্থিক কোনো ধরনের যেটা স্বার্থ বলি সেটাও নেই, শুধুমাত্র দেশের জন্যে বা পরবর্তী প্রজন্মের জন্য ডকুমেন্টেড করে রাখার জন্যে যে কাজটা করলেন, একটু কি দায়বদ্ধতা ফিল করেছেন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যে তারা যদি কখনো জিজ্ঞেস করে যে কোথায় কেন কি করেছেন আপনি আপনার অংশটুকু কখন পালন করেছেন, ওই ধরনের অনুভূতি কি ছিল এই একসাথে করার ক্ষেত্রে? এটা অত্যন্ত আবেগী একটা প্রশ্ন এবং এর উত্তরও ঠিক তাই হবে। আসলে প্রথমেই বলতে চেয়েছিলাম যে এত বড় একটি বই খুব স্বল্প সময়ে হয়নি, ইনফ্যাক্ট 1999 সালে আমি যখন মেজর ছিলাম তখন কোনো একটা কারণে আমি একটা জাদুঘরের সাথে সহকারী গবেষক হিসেবে কাজ করার সুযোগ হয়েছিল। কাজ করতে করতেই আবিষ্কার করা যে আমাদের এই মুক্তিযুদ্ধের ইতিহাসটা আসলেই অনেক বেশি গৌরবোজ্জ্বল, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এটাকে উপস্থাপনের ব্যবস্থা নেওয়া হয়নি। তো নিজের একটা দায়বদ্ধতা তো আছেই, অনেক ধরনের দায়বদ্ধতা থাকে আমাদের, পরিবারের প্রতি দায়বদ্ধতা থাকে, আপন মানুষের প্রতি থাকে, দেশের প্রতি থাকে, কখনো কখনো নিজের মানের প্রতি থাকে। আমি সবসময়ই সার্ভিসে অনেক কষ্ট করেছি, একজন প্রফেশনাল অফিসার হিসেবে পরিশ্রম করেছি, তো আমার মনে হয়েছে যে জাদুঘরের কাজটি করার সময় যে যে এই কাজটি যদি আমি না করি, আমি যে সুযোগটা হলো, আমার যে এক্সপোজারটা হলো, আমার কাছে যত তথ্য ছিল, প্রবাসী সরকারের যত ডকুমেন্ট ছিল, আমার পার্সোনাল কালেকশনে প্রায় 300+ বই আছে। আমি এই গবেষণার জন্য কখনো লাইব্রেরিতে যাইনি, বিকজ লাইব্রেরিতে গেলে প্রচুর সময় নষ্ট হয়, বিকজ আমার নিজের কালেকশনই এত বড় ছিল, এত রিচ ছিল, এবং আমি যে সবগুলো ব্যবহার করতে পেরেছি তাও না। তো ওই দায়বদ্ধতাটা ছিল যে না, একটা লেখা দরকার, নট নেসেসারিলি যে আমাকে মুক্তিযোদ্ধা হতে হবে। আমি মুক্তিযুদ্ধ করিনি, আমি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে ছিলাম, এটা খুবই সারপ্রাইজিং। এই জন্য আমি ছোট ছিলাম এবং আমি আমার বাবার সাথে যখন পরীক্ষা খনন করছি তখন 6-7 বছর বয়স, পরীক্ষা খনন করছি আমার বাবা, আমি ওনাকে হেল্প করছি, ইভেন আমি নিজেও জানি না কি করছিলাম। যখন ভারতীয় বিমানবাহিনী বিমান আক্রমণ করলো তখন দৌড়ে সেই পরীক্ষায় যেয়ে যখন আশ্রয় নিলাম তখনই মাত্র বুঝতে পারলাম যে এটা বোধহয় প্রাণ রক্ষার জন্যই করা হয়েছিল। সো আমার ঠিক ওই বয়সটায় আমি এই মুক্তিযুদ্ধের কথা শুনলাম। তারপরে 73-তে দেশে আসার পরে 75 থেকে আরও 20 বছরের কথা আমরা সবাই জানি। তো এই সময়টিতে একটা বালকের, একটা ছোট তরুণের বা একটা বাচ্চা ছেলের মনে কিন্তু অনেক প্রশ্নের জন্ম হয়েছে এবং কেউ উত্তর দিতে পারেনি। তো আমি যেটা করেছি সেই প্রশ্নগুলোর, আমার প্রশ্নগুলোর উত্তর আমি এগুলোতে নিয়ে এসেছি এবং আমি শিওর আমার বয়সী, আমার যারা বয়োজ্যেষ্ঠ, আমার যারা কনিষ্ঠ, সবার মনেই এই প্রশ্নগুলো আছে এবং এইটি পড়লে এই প্রশ্ন, এই ধোঁয়াশা পরিষ্কার হয়ে যাবে এবং তারা অনেক বেশি গর্বিত অনুভব করবে। স্যার অসংখ্য ধন্যবাদ। খুব ছোট্ট করে জানতে চাই, এর পরবর্তীতে কি আপনি যে বললেন যে 300 বই ছিল, আপনি সবগুলো ব্যবহার করতে পারেননি, সো পরবর্তী কি যুদ্ধ নিয়ে, আমাদের সংগ্রাম নিয়ে, প্রতিরোধ নিয়ে আরও কিছু কাজ পাবো নাকি এটা নিয়ে ব্যস্ত থাকবেন আগামী কয়েক বছর? এই বইটা যেটা বের হলো সেটার প্রচারটা বা সবার মাঝে পৌঁছে দেয় নিয়ে ব্যস্ত থাকবেন নাকি আরও নতুন কিছু পাবো? আসলে এটা একটা ইভলভিং প্রসেস, আমি নিজেও জানি না আমি কী করব। তবে এই বিষয়বস্তু এবং পাঠকের রেসপন্স এবং এই বইয়ের প্রভাবটা আমাদের শিক্ষাক্ষেত্রে, আমাদের মননশীলতায়, আমাদের গড়ে ওঠার উপরে, আমাদের শিক্ষা পদ্ধতিতে, কারিকুলামে যদি পরিবর্তন আনে তাহলে নিশ্চয়ই আমি আরও বেশি অনুপ্রাণিত হব এবং কাজ করার অজস্র সুযোগ রয়েছে বাংলাদেশ। সেই অর্থে যে কোনো ফিল্ডেই আসলে কাজ করার এত অপরচুনিটি, কেউ যদি খুব ডেডিকেটেড হয়, নিঃস্বার্থভাবে সময় ব্যয় করে, আমি নিশ্চিত যে কেউ যে কোনো কিছু তৈরি করতে পারবে। আমি খুবই সাদামাটা একজন অর্ডিনারি স্টুডেন্ট, বাট দেন আই হ্যাভ এন্ডেড আপ উইথ মাই PhD, আমি বই লিখেছি, আমি 6 মাসে অনুবাদ করেছি, আমার নিজের বই আমি নিজে অনুবাদ করেছি, বিকজ যারা ভালো অনুবাদক ওনাকে হয়তো বইটি দিলে উনি ওনার পেসে করতেন,
আবার ওনাকে যে আমাকে বলতে হতো যে না এটার ভাবটা এরকম হবে, সো আই টুক দ্যাট চান্স জি। তো মানে যেটা চূড়ান্তভাবে বলতে চাচ্ছি যে এটা সবই ইচ্ছাশক্তি, যদি ইচ্ছাশক্তি থাকে তাহলে আমরা যে কেউ যে কোনো কিছু করতে পারবো, যেমনিভাবে আপনারা সবাই করছেন, তোমরা সবাই করছো নিজ নিজ ফিল্ডে। তো আমার মনে হয় যে ওইরকম অনুপ্রেরণা হলে আমি হয়তো এই বিষয় নিয়ে আরও কাজ করব, বা ভবিষ্যতে এই বিষয়ে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হিসেবে বাকি জীবন কাটিয়ে দিতে পারবো রিটায়ারমেন্টের পর। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা আলোর স্বল্পতার কারণে হয়তো স্যার আপনি বইটা দিতে চেয়েছিলেন, তারপর আমরা আমাদের এক ছোট্ট বোধ সুভিনির আছে একটা টি শার্ট, সেটা নেওয়ার পরে আমরা হয়তো ব্যক্তিগতভাবে যদি সবাই আমরা এক মিনিট করে তার স্যারের বক্তব্য শোনার পরে বা বইটা নিয়ে একটু বলি, ওটা আমরা একটু ডকুমেন্ট করে রাখবো। স্যার আমরা কি বইটা আপনি হ্যান্ড ওভার করতে চেয়েছিলেন আর যেই গিফটটা? আচ্ছা, এই টি শার্টটি আমরা পেয়েছি আসলে, এদিকে আসো, আসো জি, আসেন জি, জি স্যার আমি শেষ করেন না, এটা প্রোগ্রামটা তো চলবে, দেন এই গুলশান এদিকে আসো। আচ্ছা, এই এই টি শার্টটি আমরা পেয়েছি লেফটেন্যান্ট গুলশান, বেসিক্যালি দি প্রোপ্রাইটার আইরিন বুটিক। গুলশান এই বইটি প্রমোট করবে ইনফ্যাক্ট ইউএইতে, এবং এই এগুলো আইরিন বুটিকের সৌজন্যেই আমরা পেয়েছি। তো আমরা গুলশান লেফটেন্যান্ট গুলশানের জন্য একটু করতালি দিই। থ্যাংক ইউ গুলশান, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, হ্যাঁ ওকে, সবাইকে একটা করে দিয়ে, সবাই করে একটা করে দিয়ে দাও টি শার্ট। চারজন চারটা গেঞ্জি নিলে বিশটা বই কিনতে হবে, আর দুজন দিকে না দরকার, মনে দরকার। ওকে স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, প্লিজ একটু মেরে ধরো, ওদের দাও তো চার স্যার, পাঁচ আচ্ছা তো নাও একটা ওই যে এখানে আসছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ওকে, সবাই আমরা দাঁড়াও, আমি ওই পাশে গিয়ে একটু পেছনে চলে যাই, সমস্যা চেয়ারগুলো সরাই, আমরা একটু দাঁড়াই। আচ্ছা আমি একটু থাকি, যেটাই।